আমার বাইকটা 3 দিন ধরে এখানে রাখা হয়েছে। আমি রাজশাহী যাওয়ার আগে এখানে রেখে গিয়েছিলাম। তো শীতকালে বাইকে ইঞ্জিন ব্যাটারি বসে যাওয়ার চান্স থাকে। তো দেখা যায় স্টার্ট নেয় কি না। তো স্টার্ট নেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি আমরা এখানে বানাবো। তো আগে বাইকটা বের করে নিই এখান থেকে। শীতকালে বাইক স্টার্টিং এ সমস্যার অনেকগুলো কারণ হতে পারে। বিশেষ করে শীতকালে বাইকের ইঞ্জিন অয়েলটা একদম জমে থাকে, অনেক সময় বেশি ঠান্ডা হওয়ার কারণে। এগুলো একটা কারণ। আরও কিছু সমস্যা হতে পারে। তো দেখা যায় যে শীতকালে বিভিন্ন কোম্পানির বাইক বা ব্র্যান্ডের বাইকগুলো ভালো মতো স্টার্ট হয় না। তো আমরা তো দেখাবো যে আমাদের বাইক 3 দিন ধরে বন্ধ ছিল। 3 দিন আমি রাজশাহীতে গেছিলাম, যখন 3 দিন বন্ধ থাকার কারণে বাইক স্টার্টিং এর সমস্যা। তো দেখেন এখন হচ্ছে বাইকটা নিউট্রাল করি। নিউট্রাল করে দিচ্ছি। দেখেন সেলফ কাজ করতেছে, সেলফ কাজ করতে কিন্তু স্টার্ট নিচ্ছে না। এরকম সমস্যা অনেকের বাইকেই হতে পারে। সেক্ষেত্রে কি কি করণীয় বাইকে, বা প্রথম ধাপে কি করতে হবে, দ্বিতীয় ধাপ বা সর্বশেষ কিভাবে স্টার্ট দিয়ে দেওয়া যায়, সেইটা আমরা আজকে দেখব। তো বাইকে প্রথমে স্টার্ট নেওয়ার জন্য যেটা করতে হবে, একদম যেহেতু 3 দিন বা 4 দিন বাহিরে থাকলে আপনি তেলের লাইন অফ করে দেওয়া থাকে, বা অনেক সময় অন করাও থাকে। তো অন অফ যদি থাকে, সেক্ষেত্রে অন অফ থাকলে অন করে দিতে হবে। যেমন আমাদেরটা অনই ছিল, তো আমরা একটু অন অফ করে ট্রাই করে দেখবো অন হয় কিনা। তো তাও দেখেন স্টার্ট নিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করবেন, যদি স্টার্ট না হয়, যে প্রত্যেকটা বাইকে চোখ থাকে, চোখ মানে হচ্ছে কার্বোরেটরের সাথে যে কানেকশনটা দেওয়া থাকে তেলের লাইনটা, তেল একটু বেশি ফ্লো হওয়ার জন্য এই চোখ, যেমন হোন্ডা সিভিটি গাড়ি যে এখানে দেওয়া আছে, এই চোখটা টানতে হবে। চোখটা টেনে দিলে বাইক স্টার্ট নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই দেখেন, তারপরেও চোখ টানার পরেও বাইক স্টার্ট নিচ্ছে না। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বাইকটা মেইন স্ট্যান্ড করবেন, যদি তারপরে স্টার্ট না নেয়। একটা জিনিস মাথায় রাখবেন, সকাল শীতের দিনে বাইক স্টার্ট দেওয়ার জন্য কিক ব্যবহার করবেন। যেহেতু আমরা যে কাজগুলো করা দরকার ছিল, তেলের লাইন আপ অ্যান্ড ডাউন করা হয়েছে, চোখটাও টানা হয়েছে, তারপরে স্টার্ট নিচ্ছে না। তো এরপর আমরা কিক দিয়ে স্টার্ট নেওয়ার চেষ্টা করবো। তবে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কিক দেওয়ার সিস্টেম হচ্ছে, শীতের দিনে যেহেতু ইঞ্জিন অয়েলটা একদম কয়েকদিন চালু না থাকার কারণে ইঞ্জিন অয়েলটা একদম নিচে চলে যায়, সেক্ষেত্রে বাইকটা অফ করবেন। অফ করে 2-3টা কিক, ফ্রি কিক মারবেন, যেগুলো বাইকের ইঞ্জিনটা জাস্ট আপ অ্যান্ড ডাউন বা পিস্টন চলাচলের জন্য। এরপর ইঞ্জিনটা আবার চালু করবেন। চালু করে এখন বাইকটা স্টার্টের জন্য রেডি রাখবেন। এখন বাইকটা একটা কিক দিবেন, এই দেখেন 1-2-3, তাও মিস করলো, দ্বিতীয়বার মিস। তারপরে কয়েকটা মিস, আমরা লাস্ট, এই দেখেন, দেখছেন শীতের দিনে স্টার্টিং প্রবলেম। এই যে এখন দেখেন স্টার্ট নিল। এরপরে দেখবেন এখানে চোখটা টানার কারণে আরপিএম, অটো আরপিএম 3000 চলে গেছে। এখন চোখটা নামায় দিলে আরপিএমটা কমে গেল, দেখেন 12000-এ। তো এরপর আপনি দেখুন সেলফ দিবেন, সেল দিয়ে সরলটা হালকা করে টানলেই এখন দেখেন বাইকটা স্টার্টে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আরো কিছু জিনিস শীতের দিনে মেনটেন করা উচিত, স্পার্ক প্লাগটা একটু পরিষ্কার করে দেখা উচিত,
আর বাইকটা তেলের লাইন অন অফ করে দেখা উচিত। তো আমরা এখন চালাইতে চালাইতে বাকিগুলো বলবো যে আসলে ধাপে ধাপে গুলো কি কি করবেন। তো স্টার্টিং শীতের দিনে স্টার্টিং সমস্যা হলে যে কাজগুলো আপনারা এক ধাপে ধাপে করবেন, প্রথমে প্রথমে বাইকটা মেইন স্ট্যান্ড করবেন। মেইন স্ট্যান্ড করে বাইকের চোখ টেনে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। মানে প্রথম কাজ চোখ টেনা, তবে যেহেতু আমরা তিন চার দিন যদি বাইক থেকে দূরে থাকি সেক্ষেত্রে আমরা অনেকে তেলের লাইন অফ করে দিয়ে যাই। তেলের লাইন অফ করে দেওয়া থাকলে তেলের লাইনটা অন করে নিতে হবে, অন করে মনে করে অন করতে হবে, তারপরে চোখ টানতে হবে, চোখ টেনে স্টার্ট দিতে হবে। তবে শীতের দিন হোক বা গরমের দিন একটা মেথড আছে, সেটা হচ্ছে আপনি কিক দিয়ে স্টার্ট দিবেন। কিক স্টার্টে দিলে বাইকে ব্যাটারির উপর কম প্রেশার পড়ে, কারণ গরমের দিনে বা শীতের দিনে যে কোনো সময় বাইকে কিক দিয়ে স্টার্ট দিলে ব্যাটারি প্রথম স্টার্টে ব্যাটারি একটু বেশি চার্জ খায়, কিন্তু কিক দিয়ে দিলে সেই চার্জটা আপনার খরচ হবে না। আর সারাদিনে যে কোনো সময় সহজে ইলেকট্রিক স্কেট দিলে আপনি স্টার্ট হবে। তো এই হচ্ছে শীতের দিনে বা অনেকদিন বন্ধ থাকার পরে বাইক স্টার্ট দেওয়ার সঠিক নিয়ম। তো যারা এটা আগে জানতেন না তারা জেনে গেলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমরা কিছুদিন অনিয়মিত ছিলাম, আবার নিয়মিত ভিডিও দেব এই সপ্তাহ থেকে। তো আজকে থেকে শুরু হলো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।